বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে বরগুনা জেলা কারাগারের কন্ডম ছেলে রাখা হয়েছে তবে মিন্নিসহ ছয় আসামির সবাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন কারাবিধি অনুযায়ী তাদের দেওয়া হয়েছে থালা বাটি কম্বল ও দুই চেট জামা কাপড় এর মধ্যে আজ বৃহস্পতিবার সকালে কারাগার থেকে মায়ের সঙ্গে ফোনে পাঁচ মিনিট কথা বলেছেন মিন্নি বিষয়ে বরগুনা জেল সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন আজ সকাল দশটার দিকে বর্ণ টিভি অনলাইনকে বলেন কারাগারের যে বিশেষ কক্ষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামিদের রাখা হয় সেটাকে কন্ডেম সেল বলে কন্ডেম সেলের বন্দীরা কখনো সেল থেকে বাইরে বের হতে পারেন না এসব বন্দি মাসে একবার তাদের স্বজনদের সঙ্গে দেখা করতে পারেন এছাড়া সপ্তাহে একবার তারা ফোনে স্বজনদের সঙ্গে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কথা বলতে পারেন সেই হিসেবে আজ সকালে মিন্নি তার মা বাবার সঙ্গে ফোনে পাঁচ মিনিট কথা বলেছেন এ বিষয়ে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন মিন্নির সঙ্গে সকালে আমিও তার মা কথা বলেছি আমার মেয়েটা খুবই বিধ্বস্ত আমরা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব। বরগুনা জেল সুপার আনোয়ার হোসেন জানান বরগুনার কারাগারে নারী বন্দীদের মধ্যে একমাত্র মিন্নি আসামি তাকে রাখা হয়েছে নারী এছাড়া রিফাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অপর পাঁচ পুরুষ আসামিকেও কন্ডেম ছেলে রাখা হয়েছে এই পাঁচ পুরুষ বন্দি ছাড়া বরগুনার কারাগারের কনডেম ছেলে আর কোনো পুরুষ বন্দি নেই বলে উল্লেখ করেন জেল সুপার জেল সুপার বলেছেন কারাবিধি অনুযায়ী ছয় থালা ও কম্বল হয়েছে এছাড়া প্রতি আসামিকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেওয়া হয়েছে এ পোশাক তারা পরিধান করবেন এবং নিয়মিত আসামিরা যে খাবার গ্রহণ করেন সেটা তাদের দেওয়া হচ্ছে মিন্নিসহ এই মামলার ফাঁসি দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে দেশের অন্য কোনো কারাগারে হস্তান্তরের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে জেল সুপার আনোয়ার হোসেন বলেন এ বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব। আপাতত এই আসামিদের উচ্চ আদালতে আপিল করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে